তিন ম্যাচের ওয়ানডে এবং টি টোয়েন্টি খেলতে বিকেলে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিঙ্গাপুর এয়ারওয়েজে চড়ে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। সফরকে সামনে রেখে তিনবার করোনা টেস্ট করা হয়েছে সবার, সবার ফলই নেগেটিভ। তবুও ওশনিয়াতে মানতে হবে নিউজিল্যান্ড স্বাস্থ্য বিভাগের প্রোটোকল, থাকতে হবে ছয় দিনের আইসোলেশনে। এরপর থেকে অনুশীলন ও ক্যাম্প করতে পারবেন টাইগাররা। ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে 20 মার্চ। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টায়। আর দর্শক, এ মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী এস এম আরিফ। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরিফ, নিউজিল্যান্ড সফর ঘিরে আপনার কাছে কি তথ্য আছে? শরাফত, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজকে কিন্তু আসলে বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফরে যাচ্ছে। এর আগে যে সিরিজটির কথা আমি শুরু থেকে বলতে চাই, যে গত যে সিরিজটি ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলেছে সেখানে কিন্তু বাংলাদেশ ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছে, তবে টেস্টে কিন্তু খুব একটা ভালো করতে পারেনি, দুটি ম্যাচে কিন্তু হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। সেই যে হারের পর থেকে এ পর্যন্ত কিন্তু বিভিন্ন সমালোচনা দলকে শুনতে হয়েছে, বিশেষ করে বিসিবি সভাপতিও অনেক ধরনের কথা বলেছেন। তা সেক্ষেত্রে সাকিবের ইস্যুটিও আছে জড়িয়ে, সাকিব আইপিএল খেলার জন্য কিন্তু এই সিরিজ, নিউজিল্যান্ড সিরিজ তো আছেই, পাশাপাশি পরের যে শ্রীলঙ্কা সফর সেটিও করবেন না। এইসব নানা ইস্যুতে, নানা সমালোচনায় কিন্তু আসলে এই সমালোচনাগুলো নিয়েই কিন্তু এই নিউজিল্যান্ড সফরের উদ্দেশ্যে বাংলাদেশ দল রওনা দেবে, এখন পর্যন্ত দেয়নি। যদিও ক্রিকেটাররা সবাই কিন্তু আসলে বিমানবন্দরের ভিতরে ঢুকে গেছেন, বিকাল 4টা নাগাদ আসলে তাদেরকে ফ্লাই করার কথা রয়েছে। নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে তারা। দলের কথা যদি বলতে চাই, যে এই নিউজিল্যান্ড সফর কে সামনে রেখে কিন্তু আসলে দল ওইভাবেই সাজানো হয়েছে। আমরা দেখেছি দলে কিন্তু 7 জন পেসারকে রাখা হয়েছে কন্ডিশন বিবেচনায়, এবং পাশাপাশি 5 জন ওপেনারও আছে। যেহেতু দেখা যাচ্ছে যে ঘরের মাটিতে যে লাস্ট সিরিজটি হয়েছে সেখানে কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যানরা খুব ভালো করতে পারেনি, সেই ব্যাটিংয়ের দক্ষতা বাড়ানোর জন্যই কিন্তু আসলে ব্যাটিংয়ের পারফরমেন্স বাড়ানোর জন্যই সেই 5 জন ওপেনারকে রাখা হয়েছে। পাশাপাশি স্পিনার তো আছেনই, সাকিবের পরিবর্তে যে মোসাদ্দেককে নেওয়া হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু আসলে নিউজিল্যান্ড সফরটা বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে, যেহেতু সর্বশেষ টেস্টে কিন্তু বাংলাদেশ হেরেছে। যদিও নিউজিল্যান্ড সফরে কিন্তু বাংলাদেশ কোনো টেস্ট খেলবে না, শুধুমাত্র তিন ম্যাচের ওয়ানডে এবং 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলা হবে। যে সেই সফরটি, সিরিজটি শুরু হবে আগামী মাসের 20 তারিখ থেকে। তবে কেন এত আগে গিয়েছে জানেন আপনি, যে এই প্রশ্ন আসতে পারে, তবে সেটি হলো যে জানেন আপনি যে এখন করোনার যে একটা প্রাদুর্ভাব চলতেছে, এখনও কিন্তু করোনার বিশ্ব থেকে করোনা চলে যায়নি, সেক্ষেত্রে আসলে কোয়ারেন্টিনের একটা বাধ্যবাধকতা সব দেশেই থাকে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডেও গিয়ে কিন্তু সপ্তাহখানেকের আইসোলেশনে বাংলাদেশে থাকতে হবে। এছাড়াও কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার কিছু বিষয় আছে, সেটির উদ্দেশ্যেই কিন্তু বাংলাদেশ দল একটু আগেই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে। আরেকটি বিষয় এখানে আসলে একটু বলতে চাই, যে এর আগে কিন্তু কখনো আমরা দেখিনি দলের সাথে কোনো বোর্ড কর্মকর্তা বা কেউ বোর্ড কর্মকর্তা দলের সাথে আগে কখনোই যায়নি, কিন্তু এবার সিরিজে কিন্তু একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। যে আমরা দেখছি যে বোর্ড পরিচালক জালাল ভাই উনি কিন্তু আসলে দলের সাথে যাচ্ছেন, এবং এটি আসলে গতকাল পাপন একটি ব্রিফিং করেছিলেন বা সংবাদ সম্মেলন করেছিলেন, সেখানে কিন্তু আসলে পাপন বলেছিলেন যে গত সিরিজটিতে আসলে অনেক ধরনের সিদ্ধান্তই কিন্তু বোর্ড জানতো না, সেই কারণেই আসলে এই বোর্ডের একজন কর্মকর্তা এখন থেকে যে কোনো সফরে কিন্তু বাংলাদেশ দলের সাথে যাবে, এবং জালাল ইউনুস কিন্তু যাচ্ছেন টিম ম্যানেজার হয়ে। তো আসলে আরেকটি বিষয় একটু বলি, যে 2019 সালের পর থেকে কিন্তু নিউজিল্যান্ড সফর বাংলাদেশ করেনি। 2019 সালে কিন্তু একটা দুর্ঘটনার কারণে সেই যে সফরটি করেছিল সেখানে কিন্তু সিরিজের মাঝপথে চলে আসতে হয়েছিল, এরপর করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব চলে আসছে, সেই কারণেই আসলে এতদিন পরে আবার একটি বিদেশ সফর করোনার পরে, সেই সফরটি আসলে বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। তামিম যদিও তামিম আমাদের সাথে গণমাধ্যমের সাথে কথা বলেছেন, সেই তামিম যেটি জানিয়েছেন যে আসলে এর আগে নিউজিল্যান্ডের যে অতীতের রেকর্ড সেটি আসলে